নাটোরে জাতীয়তাবাদী যুব দলের 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। বুধবার সকাল 9টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদল সিনিয়র সহসভাপতি সজ্জুল হুদা ডাম্বেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সাবেক যুবদল সভাপতি আফতাব আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী, পৌর যুবদল আহ্বায়ক শামীম আহমেদ, থানা যুবদল আহ্বায়ক সালাম, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল ব্যাপারী, দপ্তর সম্পাদক আলমগীর সহ জেলা, থানা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।